ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুরে শুরু হলো স্বচ্ছতা অভিযান প্রথমে শিশুদের সচেতন করার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় গত পনেরোই সেপ্টেম্বর থেকে ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুরে স্বচ্ছতা অভিযানের আওতায় বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ক্যান্টনমেন্ট কাউন্সিলের প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্নতা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং ময়লা থেকে সৃষ্ট রোগ সম্পর্কে তথ্য দেওয়া হয় শুধু তাই নয় শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার জন্য আহ্বান জানানো হয় এরপর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান কর্মকর্তা ডক্টর মমতা কানসে প্রবীর পাল স্যানিটেশন ইন্সপেক্টর অন্যান্য কর্মচারী এবং স্থানীয় লোকজন মঙ্গল পাণ্ডে পার্ক ড্রেন পাড়া এলাকা এবং স্থানীয় গুরুদ্বারের আশেপাশে এলাকা পরিষ্কার করেন সরকার ও জনসাধারণকেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা হয় এদিন ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান কর্মকর্তা ডক্টর মমতা কানসে বলেন এই পরিচ্ছন্নতা সেবা অভিযান দোসরা অক্টোবর শেষ হবে এবং এই সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত আরো অনেক কার্যক্রম আয়োজন করা হবে রিপোর্ট বাই সেভেন